রবিবার বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে জায়গা পেয়েছেন জর্জ দয়াল। লাল বলের ক্রিকেটে অভিষেক হতে পারে এই বাঁহাতি পেশারের, কিন্তু আজ থেকে 521 দিন আগে ছবিটা এই রকম ছিল না। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংয়ের কাছে 5 বলে 5 ছক্কা খেয়েছিলেন জস, হারিয়েছিলেন তার দল গুজরাট টাইটান্সকে, রাতারাতি খলনায়ক হয়ে গিয়েছিলেন জস। এই ঘটনায় তাদের গোটা জীবন বদলে দিয়েছিল। পুত্র ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর সেই দিনগুলোর কথা মনে পড়ল বাবা চন্দ্রপাল দয়ালের। চন্দ্রপাল বলেন, আমাদের কাছে ওটা একটা বড় দুর্ঘটনা ছিল। রাস্তা দিয়ে যখন হাঁটতাম, পাশ দিয়ে স্কুল বাস গেলে বাচ্চারা ভিতর থেকে টিটকে দিত, বলতো রিঙ্কু সিং রিঙ্কু সিং, 5 ছক্কা 5 ছক্কা। খুব কষ্ট হতো, ওর মা রাধা তো অসুস্থ হয়ে পড়েছিল, জশও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। গুজরাট ওকে ছেড়ে দেওয়ায় আরও বড় ধাক্কা লেগেছিল। জশ অসুস্থ হয়ে পড়লেও তারা হাল ছাড়েনি, সারাক্ষণ পুত্রকে সাহস যুগিয়েছেন তিনি। চন্দ্রপাল বলেন, জশ অসুস্থ হয়ে পড়েছিল কিন্তু আমরা হাল ছাড়েনি, প্রতিজ্ঞা করে নিয়েছিলাম যতদিন না জশ ভারতীয় দলে সুযোগ পাবে ততদিন থামব না, ওর পাশে আমরা সব সময় ছিলাম, তার ফল পাচ্ছি। পুত্র দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছে, এর থেকে বড় পুরস্কার পিতার কাছে আর কি হতে পারে? এর থেকে বড় মুহূর্ত আর কি হবে? কোনো ক্রিকেটারের কাছে দেশের হয়ে টেস্ট খেলা সবচেয়ে বড় স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণ হয়েছে। পুরো কৃতিত্বই জশের, ধাক্কা খেলেও লড়াই ছাড়েনি ও, নিজের কাজ করে গিয়েছে, সমালোচনায় কান দেয়নি, ভালো বল করেছে, তার ফল পেয়েছে। 2018 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় জশের। উত্তরপ্রদেশের হয়ে খেলেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে মোট 24টি ম্যাচ খেলেছেন জশ। 28.89 গড়ে নিয়েছেন 76টি উইকেট। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক খেলে নজর কেড়েছেন এই বাঁহাতি পেসার। দিলীপেও ভালো বল করেছেন জশ। ভারত বীর হয়ে ভারত এর বিরুদ্ধে প্রথম ইনিংসে 16 ওভার বল করে 39 রান দিয়ে নিয়েছেন 1টি উইকেট। দ্বিতীয় ইনিংসে 12 ওভার বল করে 50 রান দিয়ে নিয়েছেন 3টি উইকেট। ভারতে এখন যে বাঁহাতি পেসার রয়েছে তাদের মধ্যে জশের সঙ্গে লড়াই চলছিল অর্শদীপ সিংয়ের, কিন্তু লাল বলের ক্রিকেটে অর্শদীপ নজর কাটতে পারেনি, ফলে জশকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা।